তো বাড়িতে আপনারা একবার এইভাবে সাদা আলুর দম বানিয়ে দেখবেন, তো দুর্দান্ত হবে। আর এই আলুর দমের স্বাদ কিন্তু একেবারেই আলাদা। আর আজকের আলুর দমটা কতটা সুন্দর হয়েছে দেখুন, আর গরম গরম লুচির সাথে তো এই আলুর দমটা জাস্ট একেবারে জমে যাবে। নমস্কার বন্ধুরা, রূপার রন্ধনশালায় আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে চলে এসেছি প্রতিদিনের মতো আরও একটা দারুণ রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো আলুর দম। তো আপনারা তো বাড়িতে অনেক রকমভাবে আলুর দম বানিয়ে খান, আর আজকে আমি যে আলুর দমটা বানাবো এর স্বাদ কিন্তু একেবারেই অন্যরকম। আর এই আলুর দমটা তো আপনারা লুচি, পরোটা, রুটি সব কিছুর সাথে খেতে পাবেন, দারুণ স্বাদ। তো আপনারা সঙ্গে থাকুন আর প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো রেসিপিটা দেখতে থাকুন। আশা করি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। আর আজকের রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে। আর আজকের আমি আলুর দমের জন্য এখানে আলু সিদ্ধ করে নিয়ে চলে এসেছি। তো এখন আমি উনুনটা জ্বেলে দেবো। তো প্রথমে আমি আলুর দমে দেওয়ার জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নেব। এখানে নিয়েছি 1 চামচ গোটা জিরে, আর নিয়েছি 1 চামচ ধনে, আর 2 শুকনো লঙ্কা। তো এই মশলাগুলো প্রথমে আমি শুকনো কড়াতে একটু ভেজে নেব। তো প্রথমে আমি 2 শুকনো লঙ্কা কড়াতে দিয়ে দিচ্ছি। যেহেতু লঙ্কা ভাজতে একটু সময় লাগে, তো সেই জন্য লঙ্কা দুটো আমি একটু আগে ভেজে নিচ্ছি। তো দেখুন লঙ্কা দুটো একটু ভেজে নিয়েছি। এবার আমি এই মশলা দুটো দিয়ে দিচ্ছি। তো দেখুন মশলাগুলো আমি একটু হালকা করে ভেজে নিয়েছি, আর এখন আমি নামিয়ে নেব। এবার আমি কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল। এবার এখানে আমি একটা ক্যাপসিকাম এরকম একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, তেলের উপর দিয়ে দিচ্ছি। আর এবার আমি ওই তেলের মধ্যে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা আলু। আলুটা সিদ্ধ করেছি কিন্তু একদম কিন্তু সিদ্ধ করলে হবে না, এরকম হালকা সিদ্ধ মোটামুটি সিদ্ধ কম থাকে, এইভাবে সিদ্ধ করে দিতে হবে। আগে থেকে আলুটা ভাজতে ভাজতে তো আমি এখন ভাজা মশলাটা গুঁড়ো করে নেব। দেখুন সমস্ত ভাজা মশলাগুলো আমি গুঁড়ো করে নিয়েছি। দেখুন আলুটা কিন্তু আমি এই লাল লাল করে ভেজে নিয়েছি, আর এখন আমি নামিয়ে নেবো। তবে আলু বাড়ার সময় কিন্তু লবণ দিইনি, যেহেতু আলু সিদ্ধ সময় তবে একটু লবণ দিয়েই আলুটা সিদ্ধ করেছিলাম। আর এখন আমি নামিয়ে নিচ্ছি। তো আবারও কড়াতে আমি দিয়ে দিচ্ছি সর্ষের তেল। তো আমি সম্পূর্ণ রান্নাটা সর্ষের তেলে করছি, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। তো তেল গরম হয়ে গিয়েছে, আর তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা, দিয়ে দিচ্ছি গোটা জিরে। তো জিরেটা একটু লাল করে নিয়ে দিয়ে দিচ্ছি আদা বাটা। তো আদাটা তেলে দিয়ে দিচ্ছি হালকা করে, আমি ভেজে নিচ্ছি যাতে করে আদাটা আটা গন্ধটা চলে যায়। আর এখানে আমি সাদাটা কাজু বাদাম বেটে নিয়েছি দিয়ে দিচ্ছি।
আর যে ভাজা মশলাটা আমি গুঁড়ো করে নিয়েছি, তো সেই মশলা আমি হাতটা আমার দিয়ে দিচ্ছি, দিয়েছি অল্প একটু জল। তো এখন আমি সমস্ত মশলাগুলো খুব ভালো করে একটু কষিয়ে নেব। আর এবার এখানে আমি চারটে কাঁচা লঙ্কা চেরা করে নিয়েছি দিয়ে দিচ্ছি। এবার আলুর দমেতে আমি কোনো রকম হলুদ কিংবা লঙ্কাগুলো ব্যবহার করিনি। তো আজকে আমি সাদা আলুর দম বানাচ্ছি, তো আপনারা চাইলে একটু হলুদ দিতে পারেন। তো সমস্ত মশলা কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা আলু। সমস্ত মশলার সাথে আলুটাও আমি একটু কষিয়ে নিচ্ছি। তো দেখুন ময়লার সাথে আলুগুলো কিন্তু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো গরম জল। তো বন্ধুরা যে কোনো তরকারিতে গরম জল দেবে, দেখুন তরকারির স্বাদ কিন্তু আরও দ্বিগুণ বেড়ে যাবে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, যেহেতু আলু সিদ্ধর সময় লবণ ছিল সেহেতু লবণটা একটু গুঁজে দিতে হবে। আর এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি। আর এবার আমি একবার ঢাকা খুলে দেখে নেব। দেখুন আলুর কিন্তু বেশ খানিকটা ফুটে গিয়েছে আর আলুগুলো ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে। আর এবার আমি দিয়ে দেবো একটু কাসুরি মেথি। দিয়ে দেবো টমেটো, তো টমেটো একটু বড় বড় সাইজ করে আমি কেটে নিয়েছি। আর দিয়ে দেবো ভেজে রাখা ক্যাপসিকাম। তো আর আমি ঢাকা দেবো না, যেহেতু আলু সিদ্ধ হয়ে গিয়েছে ঝোলটা আর একটু ফুটিয়ে আমি তারপরে নামিয়ে নেব। তো আলুর দমটা আরো আমি 3 মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নিয়েছি। আর এই সব শেষে এবার আমি দিয়ে দেবো অল্প একটু মিছরি গুঁড়ো। তো আপনারা চিনি দিতে পারেন, তো নিরামিষ তরকারি তো একটু মিষ্টি দিলে তরকারিটা খেতে ভালো লাগবে। দিয়েছি অল্প একটু গরম মশলা গুঁড়ো। আর সব শেষে দিয়ে দেবো অল্প একটু ঘি। তো বন্ধুরা নিরামিষ তরকারি একটু ঘি দিয়ে দেখবে তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে। তো আজকে আমার কিন্তু নিরামিষ আলুর দম একদম রেডি হয়ে গিয়েছে। তো আপনারা যদি আর একটু শুকনো শুকনো চাই তো আর একটু ঝোলটা কিন্তু কমে নিতে পারে, আর লুচি পাওয়াটার সাথে একটু ঝোল ঝোল থাকলে খেতে ভালো লাগবে। আর এখন আমি এটা নামিয়ে নেব। তো বন্ধুরা আমি একটু এরকম ঝোল ঝোল দেখেছি, তো আপনারা যদি একটু শুকনো শুকনো পছন্দ করে ঝোলটা কিন্তু একটু কমিয়ে নেবে। এখন আমি আলুর দমটা একটা জায়গাতে করে নিয়ে নিচ্ছি। কতটা সুন্দর হয়েছে দেখুন আজকের এই আলুর দমটা। দেখলেন তো বন্ধুরা আজকের এই নিরামিষ আলুর দমটা কতটা সুন্দর হয়েছে। আর এইরকম আলুর দমের সঙ্গে যদি থাকে ফুলকো ফুলকো লুচি, তো আর কোনো কথাই নেই। তো শুধু লুচি কেন বন্ধুরা, আর পরোটা রুটির সব কিছুর সাথে কিন্তু এই আলুর দমটা ভালো লাগবে। আর এই আলুর দমটা তো সম্পূর্ণ নিরামিষ, তো আপনারা যে কোনো নিরামিষ দিনে এইরকম আলুর দম বানিয়ে খেতে পারেন। তো এখন আলুর দম দিয়ে আর লুচি খেয়ে দেখা যাক কেমন হয়েছে। তো লুচিটা বাড়িতেই হয়েছিল তো নিয়ে এসেছি। দারুণ স্বাদ হয়েছে বন্ধুরা, আলুর দমটা তো অসাধারণ টেস্ট হয়েছে। আর ফুলকো ফুলকো এরকম লুচি আর গরম গরম আলুর দম দুর্দান্ত খেতে হয়েছে। তো বন্ধুরা আপনারা একবার হলেও বাড়িতে আমার মতো করে এইভাবে আলুর দমটা বানাবেন, আর কেমন হয়েছে তো আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি আজকে আমার রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে লাইক করে দেবেন, আর সবার সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন, দেখা হচ্ছে নতুন কোন একটা রেসিপি নিয়ে।